সালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন তো আমরা ইতোপূর্বে প্রতিবেদন সম্পর্কে একটা ভূমিকা স্বরূপ একটা ক্লাস নিয়েছি আজকে আমরা প্রতিবেদনের মানে বাকি অংশগুলো নিয়ে আলোচনা করব। তারপর এই প্রতিবেদন লেখার সিস্টেমগুলো কি সেটা দেখাবো তো প্রথমে বলে রাখি এই প্রতিবেদনের মধ্যে কিন্তু চারটা অংশ মূল আমরা যদি একটা পত্রিকা খুলি পত্রিকার মধ্যে প্রথমেই আমরা কি দেখি শিরোনাম তার মানে হচ্ছে শিরোনাম ছাড়া কখনোই কিন্তু কোনো প্রতিবেদন হবে না আর এই শিরোনামটাই হচ্ছে কিন্তু প্রতিবেদনের প্রাণ যে বিষয়টা কেমন আপনি দেখবেন আমরা যে সংবাদগুলো দেখি টিভিতে তো এই সংবাদগুলোর মধ্যে দেখবেন শেষে আসা বা শুরুতে আসা বুলেটিনগুলো প্রকাশ করা হয় সংবাদ বুলেটিন এই সংবাদ বুলেটিনটা শুনলেই কিন্তু পুরো রিপোর্টটা কিন্তু আপনার মনে এসে পড়ে বা কি হইতে পারে রিপোর্টটা বা পত্রিকার মধ্যেও দেখবেন যে আমরা যখন শিরোনামগুলো দেখি শিরোনামটা দেখলে কিন্তু আমরা বুঝি যে রিপোর্টটা কি হইতে পারে তো যাই হোক একটা প্রতিবেদনের মূল প্রাণটাই হচ্ছে শিরোনাম এই শিরোনামের ক্ষেত্রে আমাকে কয়েকটা বিষয় ফলো করতে হবে সেটা হচ্ছে তিনটা জিনিস একটা হচ্ছে আকর্ষণীয় হইতে হবে আকর্ষণীয় হতে হবে এটা হচ্ছে শিরোনাম শিরোনাম আকর্ষণীয় হওয়ার মানেটা কি আমি বললাম বাজারে আগুন এখন বাজারে আগুন বললে কি আপনি কি যে পানি নিয়ে দৌড়াবেন না পানি না বিষয়টা কেমন মানে বাজারে জিনিসপত্রের দাম কমছে না বা বললাম মরিচের ঝাল কমছেই না মরিচের ঝাল মানে কি এখানে ঝাল বেশি হয়ে গেছে না অর্থটা কি যে মরিচের দাম কমছেই না এমন আকর্ষণীয়ভাবে কিন্তু আপনাকে শিরোনামটা তুলে ধরতে হবে দ্রব্য দাম বাড়তেছে মনে করেন মিলে ক্লাব এরকম যে বাড়ছে দ্রব্যের দাম কমছে মানুষের দাম তো এরকম ব্যতিক্রমী শিরোনামগুলো কিন্তু আপনাকে অবশ্যই তুলে ধরতে হবে যদি বেশি নাম্বার পেতে চান এক নম্বর দুই নম্বর হচ্ছে যথাসম্ভব ছোট হইতে হবে আপনারা যথাসম্ভব ছোট হতে হবে শিরোনামটা বেশি বড় করা যাবে না আপনি দেখবেন পত্রিকার শিরোনাম কিন্তু পাঁচ লাইন লাইনে হয় না বা তিন লাইনে হয় না এক লাইনের মধ্যে কিন্তু এই শিরোনামটা শেষ করে তা আপনাকেও কিন্তু এই শিরোনামটা যথাসম্ভব ছোট আকারে এবং ভুল বিষয়বস্তু কেন্দ্র করে তুলে ধরতে হবে তিন নম্বর বিষয়বস্তুর সাথে মিলতে হবে বিষয়বস্তুর সাথে মিল মানে বিষয়বস্তুর সাথে অবশ্যই যেন আপনার মিল থাকে বিষয়টা কেমন আপনি মনে করেন লিখে তুলে ধরতে যে বন্যা দুর্গত মানুষদের এখন আপনি ওইখানে বন্যা দুর্গত জায়গায় লোডশেডিং প্রবলেমটাকে হাইলাইট করলেন তাহলে কিন্তু আপনার নাম্বার পাবেন না এইটাই হচ্ছে একটা প্রতিবেদনের শিরোনাম লেখার একটা মানে সিস্টেম আবার মনে রেখেন এই যে ইনভার্টেড কমা এটা কিন্তু আমরা শিরোনামে ইউজ না করাটাই ভালো কারণ ইনভার্টেড কমাটা ব্যবহার হয় হচ্ছে মানে মানুষের কারো উক্তি নকলের ক্ষেত্রে কিন্তু শিরোনাম কিন্তু কারো উক্তি না যার ফলে এটা না দেওয়াটাই ভালো আর শিরোনাম কিন্তু আপনারা যে কোনো কালারই করতে পারেন নীল করতে পারেন সবুজ করতে পারেন নীল করাটাই ভালো যাতে করে শিরোনামটা বেশি ভালো দেখা যায় পত্রিকার মধ্যে আপনারা দেখবেন যে সমস্ত ভয়ঙ্কর শব্দ শিরোনামগুলো আছে এগুলো লাল কালি দেওয়া হয় আর নর্মাল ধরনের যে শিরোনাম সেগুলো কিন্তু কালো কালি দেওয়া হয় এগুলো পত্রিকার একটা নিয়ম শিরোনাম লেখার একটা নিয়ম তো নিশ্চয়ই এটা বুঝা গেছে শিরোনামের প্রকারভেদ এরপর হচ্ছে আপনাকে লিখতে হবে সূত্র সূত্রটা কি আপনারা যদি পত্রিকায় পড়ে থাকেন এই সূত্রটা কিভাবে শুরু করতে হবে আগে সেটা বলি যেমন আমি বললাম নিজস্ব সংবাদদাতা প্রথমে তারিখ আঠারো নিজস্ব সংবাদদাতা এইভাবে একটা সূত্র লিখবেন মানে এই সূত্রটা মানেটা কি কথার কথা মনে করেন এবার এই তারিখগুলো দেয় কেন আপনারা পত্রিকা পড়তে গেলে দেখবেন পত্রিকার প্রত্যেকটা পেজের কোনায় তারিখ আর বার দেওয়া থাকে এখন কেন এই পত্রিকার পেজের কোনায় তারিখ তারিখ দেওয়া থাকে কথার কথা মনে করেন আপনি একটা লুঙ্গি কিনলেন এটার সাথে এক কেজি পত্রিকা ফ্রি পাইছেন তো আপনি এই পত্রিকার মধ্যে যদি তারিখ আপনি এখানে একটা রিপোর্ট দেখলেন যেটা আপনার জন্য অনেক কাজে লাগবে রিপোর্ট বা কোনো বিতর্ক প্রতিযোগিতার ক্ষেত্রে অনেক কাজে লাগবে তো আপনি বললেন কি বিতর্ক প্রতিযোগিতায় গিয়ে বললেন উনিশশো নব্বই থেকে দুই সালের মধ্যে এমন একটা রিপোর্ট বের হয়েছে আর অন্য পার্টি বললে ভাবে উনিশশো সালের তেইশে এপ্রিলের রিপোর্টটা বের হয়েছে তো বলেন তো কার কথাটা বেশি গ্রহণযোগ্য হবে বা কে বেশি নাম্বার পাবে যিনি তারিখ সহ উল্লেখ করেন তো এমনিভাবে দেখবেন বই লিখতে গেলেও কিন্তু আপনাকে তারিখ সহ রিপোর্টের কথা তুলে ধরতে হয় এই জন্য পত্রিকার মধ্যে প্রত্যেকটা পেজের কোনায় এই তারিখগুলো দেওয়া থাকে আর আমরা তো যেহেতু পত্রিকা লিখছি না এই জন্য আমরা আমাদের রিপোর্টের পাশে এরকমভাবে দিয়ে দিব আর এই নিজস্ব সংবাদদাতার ক্ষেত্রে একটা কথা বলি যে কোনো ধরনের আন্তর্জাতিক রিপোর্ট যদি হয় আন্তর্জাতিক রিপোর্ট বা বিদেশি রিপোর্ট তখন সেখানে কিন্তু আপনি রয়টার্স বা আপনার এপি বা আপনার সিএনএন বিবিসি এরকম বিষয়গুলো তুলে ধরতে হবে এটার মানেটা কি এই জিনিসগুলো দেখুন মনে করেন ব্রাজিলে একটা ট্রেন দুর্ঘটনা ঘটছে তা আপনার পত্রিকার সাংবাদিক কিন্তু ব্রাজিলে নাই তার মানে উনি যে এই ট্রেন দুর্ঘটনা সম্পর্কে লিখবেন সেটা কীভাবে লিখবেন সেটা বিবিসি বা অন্য কোন সংবাদ মাধ্যম থেকে সংবাদ পেয়ে লিখবেন এই জন্য আপনাকে অবশ্যই মাধ্যমটা তুলে দিতে হবে যে কোন সংবাদপত্রে বা কোন সংবাদ মাধ্যমে আপনি এটা পেয়েছেন তাহলে সূত্রটা বুঝা গেছে আপনাদের এবার আসেন মূল বক্তব্য মূল বক্তব্য এই মূল বক্তব্যর ক্ষেত্রে কিছু নিয়ম আছে সেটা হচ্ছে মূল বক্তব্য যদি পত্রিকার জন্য হয় মূল বক্তব্য মানে কি যেটা এই এটার মধ্যে মিনিমাম তিন প্যারা দিবেন আপনারা লেখা যেটা আমাদের শিরোনামের সাথে মিল বা যেটাই আমার এই টপিকের তুলে ধরা উদ্দেশ্য তো মূল বক্তব্য ধরে কয়েকটা সিস্টেম আছে যেমন আপনার যদি আপনার পত্রিকা লেখালেখি হয় তাহলে মূল বক্তব্যের মধ্যে কিন্তু নিজস্ব কোনো মন্তব্য দেওয়া যাবে না আবার যদি ব্যক্তিগত লেখালেখি হয় বা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন হয় তাহলে নিজস্ব মন্তব্য নিজস্ব সুপারিশ সহ দেওয়া যেতে পারে সেটা আমরা পরবর্তী ভিডিও মধ্যে আলোচনা করব চার নম্বর হচ্ছে এ নাম ঠিকানা মানে সাংবাদিকের নাম ঠিকানা এই সাংবাদিকের নাম ঠিকানাটা কেমন আমরা এটা আলোচনা করতেছি আপনি একটা বক্স আকারে দিতে পারেন বা বক্স ছাড়াও এটা দিতে পারেন যেমন আমি বললাম নাম তো নামের ক্ষেত্রে অবশ্যই দিবেন তারপর ঠিকানা ঠিকানা কোথায় সেটাও দিতে হবে তারপরে বললাম যে শিরোনাম এই শিরোনামটা খুবই ইম্পর্টেন্ট মানে আপনি কোন শিরোনামের সংবাদটা প্রকাশ করতে চান কথার কথা আপনার ভাব বিষয়বস্তু অনুসারে আপনি একটা শিরোনাম ঠিক করে দিলেন যেমন আমি বললাম মরিচের ঝাল কমছেই না তা আপনার হাইলাইট কোটা কোনটার উদ্দেশ্য মরিচ না আপনার সম্পাদক করল কি মরিচটা বাদ দিয়া দিল দ্রব্যমূল্যের দাম কমছেই না তাহলে কিন্তু দুইটা কথা কিন্তু এক রইলো না আপনি যেটা নির্দিষ্ট করে ফোকাস করতে চাচ্ছেন সেটা কিন্তু হইলো না এজন্য এখানে শিরোনামটাও আপনার তুলে দিতে হবে মানে কোন শিরোনাম আপনি লিখতে চান চার নম্বর হচ্ছে নাম ঠিকানা শিরোনাম আচ্ছা এরপর হচ্ছে আপনার তারিখ মানে কত তারিখে আপনি এই ইয়াটা লিখছেন আমি দিলাম যে দশ বারো আঠারো এরকম আবার লাস্টের দিকে হচ্ছে সময় বা এই সময়টাকে দিতে পারেন আপনারা সময় মানে কোন সময়টায় আপনি এই শিরোনা লিখছেন এখন এইটার ক্ষেত্রে একটু মনে রেখেন যে মনে করেন আপনি যানজট নিয়ে লিখতে চাচ্ছেন তাহলে কোন সময়টা লিখবেন যে সময়টা আসলে যানজট হয় আপনি যানজট লেখা রাত তিনটে তাহলে কিন্তু হবে না আবার দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছে তাহলে কোন সময়টা লিখবেন হয় সকাল বা রাত্রে সকালটা দিলেই ভালো যেই সময় দ্রব্যমূল্যের দামটা বেশি থাকে ওইটাই তুলে ধরবেন তো এটা হচ্ছে সময় আবার স্থানও দিতে পারেন যে আপনি কোথায় বসে আসলে এটা লিখছেন আর আপনি যদি আমেরিকায় বসে বাংলাদেশ নিয়ে লেখেন তাহলে তো আপনার কথাকে অ্যাকসেপ্ট করবে না তো নিশ্চয়ই বুঝা গেছে এই প্রতিবেদনের অংশগুলো সেটা কি আমাদের চারটা বিষয় মনে রাখতে হবে প্রতিবেদন লেখার ক্ষেত্রে শিরোনাম মূল সূত্র মূল বক্তব্য আর নাম ঠিকানা বা আপনার প্রোফাইল তাই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর প্রতিবেদন সম্পর্কে আপনাদের ধারণাগুলো ক্লিয়ার হচ্ছে পরবর্তী ভিডিওগুলো থেকে আমরা মানে কোন কোন প্রতিবেদনটা কোন সিস্টেমে লিখতে হয় সেটা আমরা দেখাবো ততক্ষণ পর্যন্ত পাশে থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ